আজকে কমিটির তরফ থেকে সিদ্ধান্ত দিয়েছেন আজকের যে পালা হবে একজন রাই আর একজন কৃষ্ণ অর্থাৎ রাধা কৃষ্ণ রাই দ্বারা শ্যাম দ্বারা নিয়ে আজকে হবে পালা গান আজকে আপনারা নীরবতা পালন করবেন কারণ হলো একটি জাহাজের সঙ্গে একটি ছোট নৌকায় কোনোদিন পাড়ি দেওয়া যায় না তো মনে করবেন আমরা আজকে একটি জাহাজের লাগাল পেয়েছি আমার যিনি প্রতিদ্বন্দ্বী তিনি একটি জাহাজের সমতুল্য আর আমি মনে করেন একটি ছোট নৌকা তবে নৌকা হয়ে জাহাজের সঙ্গে পাড়ি দেওয়া অনেক কঠিন তবে আমি চেষ্টা করব সেই জাহাজকে ডিপিট দেওয়া যায় কিনা নিজো গুণে দয়াল পথ দেখাইয়া তাকি না যেন তোমায় ভুলিয়া আমায় রাখো কিবা মারো এই দয়া করো তাকি না যেন তোমায় ভুলিয়া দয়াল ভুলিয়া
তোমায় বুলিয়া রাখো কিবা মারো এই দয়া করো ভুলিয়া দয়াল রাখি না যেন তোমায় ভুলিয়া অনেক কিছু বলে গিয়েছেন যে আমি এই জায়গার অতিথি হিসাবেও আমাকে একটি সম্মান করা উচিত আমি কি সম্মান দিলাম না আমি প্রথমেই বলেছি এই সভাতে যারা মুরব্বী আছেন আপনাদের কাছে আমার ভক্তি প্রণাম গ্রহণ করবেন সমবয়সী যারা আছেন আমার স্নেহ মমতা নিবেন মা ভগ্নীদের কাছে আমার শ্রেণী মতে ভক্তি প্রণাম গ্রহণ করবেন তাহলে আমি উনাকে বাদ রাখলাম না কিটা তারপরেও আমি বলে গিয়েছি সভা করে আছেন তারা শ্রোতা বন্ধুগণ এই পাগলের ভক্তি প্রণাম করিবেন গ্রহণ হয়তো কিছু শোনারও গণ্ডগোল থাকতে পারে এই সবার সবাইকে যখন আমি ভক্তি প্রণাম স্নেহ মমতা ভালোবাসা দিয়েছি তোমাকে তো আমি বাদ রাখি নাই কারণ তোমাকে বাদ যদি আমি রাখতে চাই আপনার গ্রামও হয় নানি দেখুন জানি বাজে কোনো কাজ যদি করে নানি কোনো মানুষে সে তারে কিতা করা হয় দেশ দশের বাদ করা হয় ঠিক নানি আমি তো তোমার দশের বাদ করছি না আমি তো তোমার দশের লগে রাখলাম যদি তুমি দশের বাদ হইতায় তাহলে আমি তোমারে আলাদা করিয়া রাখতাম একটা কথা আছিল কারণ তুমি যেহেতু তুমি দশের লগে আছো যাই হোক কথা বললে কথা অনেক কিছু আছে বলেছেন যে আসরে কোনো দ্বারা সিদ্ধান্ত করা হয় নাই আমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছে এ কথা বলছেন আনি আমি প্রশ্ন করার একটা কারণ আছে হয়তো তোমার যদি জানা থাকে না তুমি জবাব দিও না আমার কোনো আপত্তি নাই প্রশ্নটা করলাম কতটুক গভীর জলের মাছ এটা শুধু একটা পরীক্ষা করার জন্য
ঠিক আছে আমি তোমাকে একটা প্রশ্ন করেছি তুমি একটার পরিবর্তে তিনটা আমাকে করে নাও কোনো আপত্তি নাই আজকে আদেশ দিয়েছেন রাইদারা এবং সামদারা নিয়ে গান গাওয়ার জন্য একজন রাই আর একজন সাম তবে কমিটির পক্ষ থেকে নির্ধারিত সিদ্ধান্ত দেয় নাই কে হবে রাই আর কে হবে সাম তাই রাই নি আমি কৃষ্ণনি শুনেলন বসিয়া প্রথমবারে জিজ্ঞাসা করব আমার রাই রঙ্গিনীর কাছে যাইয়া গো সত্য যুগে ছিলেন হরি তেতাতে রাম ধনুকধারী দাপরে কৃষ্ণ কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু যুগে যুগে আবির্ভাব হয়েছেন সত্য যুগে ছিলেন লক্ষ্মী আর তেতা যুগে সীতা আর দাপর যুগে রাধা আর কলির যুগে বিষ্ণুপ্রিয়া যুগে যুগে আবির্ভাব হয়েছেন লীলা খেলা করার জন্য আমার একটা সর্বপ্রথম প্রশ্ন থাকবে আমার রায়ের কাছে আচ্ছা রাই বড় না কৃষ্ণ বড় রায়ের জন্মটা আগে হয়েছে না শ্রীকৃষ্ণের জন্মটা আগে হয়েছে যদি বলেন যে রায়ের জন্মটা আগে হয়েছে তাহলে আগে কিভাবে হলো আর যদি বলেন না রায়ের জন্ম পরে হয়েছে শ্রীকৃষ্ণের জন্মটা আগে হয়েছে তাহলে কিভাবে হলো বিষয়টা একটু জানবার ইচ্ছা তারপরে আস্তে আস্তে চলে যাব রঙ্গিনীর দ্বারে দেখি আমার রাই রঙ্গিনী কি বুঝাইতে পারে গো Thank you.
বসিয়া উঠবে আমার রাই রঙ্গিনী নাসিয়া নাসিয়া গো নাসিয়া নাসিয়া لو جاشو رمنا
কলম কিনি রাই তোমার মত কলম কিনি এই জগতে নাই তোমার মত কলম কিনি এই জগতে উনি আমাকে যাদের সমতুল্য করেছে না এটা ঠিক না আপনার এলাকায় এসেছি আপনার সঙ্গে গান করব আপনি যদি আমাকে যাদের সমতুল্য করেন আর আপনি ডিঙ্গি নৌকা হয়ে যান এটা তো একটা চতুর্থ দেখাইলেন আপনি যে চতুর এটা দেখাইলেন এটা ঠিক করলো না কারণ আমি আপনার সঙ্গে গান করতে এসেছি যদি আপনি আমাকে প্রতিদ্বন্দ্বী বলেছেন কিন্তু আপনি আমার সমতুল্য তাহলে আপনি ডিঙ্গি নৌকা হবেন কেন আমাকে জাজ বলে আপনি ডিঙ্গি নৌকা হয়ে গেলেন এটা কি বললেই হলো আচ্ছা আপনারাই বিচার করেন তো যদি প্রতিদ্বন্দ্বিতা করা হয় তাহলে জাহাজে জাহাজে হয় যদি প্রতিদ্বন্দ্বিতা করা হয় তাহলে ডিঙ্গি নৌকায় করা হয় তাহলে জাহাজ যদি আমাকে বানিয়েছেন আর আপনি যদি ডিঙ্গি নৌকা হয়ে গেলেন তো এখানেই পয়েন্টে আপনি ছুটো হয়ে গেলেন কথাটা ঠিক না গো ঠিক তা আপনারটা আপনি চিন্তা করিয়া কথা বলবেন আমি বলি নাই তবে কমিটির পক্ষ থেকে বা শ্রোতা মণ্ডলের পক্ষ থেকে আমাদেরকে পালা নির্ধারণ করে দেওয়া হয়েছে রাধা এবং কৃষ্ণ আমাকে দেওয়া হয়েছে রাধার ভূমিকা বাউল যাদব সরকারকে দেওয়া হয়েছে কৃষ্ণর ভূমিকা তবে আমি মনে মনে ভাবছিলাম কি আজকে যেহেতু ওনার এলাকায় আসছি হ্যাঁ যারা স্ত্রীলিঙ্গ পুলিঙ্গ দুইটা জিনিস আছে কিন্তু তো রাধা হলো স্ত্রীলিঙ্গ আর কৃষ্ণ হলো পুলিঙ্গ এখানে শ্রীমৎ ভগবত গীতার মধ্যে একটা শ্লোকে বলা হয়েছে অংবল্লভিং কারণিং চৈতন্য নম নম যে জন চেতন ব্যক্তি পরম পুরুষ শ্রীকৃষ্ণ তাহলে আমি মনে করেছিলাম এই এলাকায় এসেছি উনি অনেক বড় শিল্পী এই বরাক বিলের মধ্যে ওনার মতো বাঘও একজনও নাই বাঘের সমতুল্য উনি আর আমি কিন্তু একটা শিয়ালের মতো ধরে অনেক দূর থেকে এসেছি ওনার সঙ্গে পাল্লা করার জন্য তবে আমি মনে করেছিলাম ওনাকে আজকে কৃষ্ণর ভূমিকা না দিয়ে রাধার ভূমিকা দেওয়া হবে আর আমাকে দেওয়া হবে কৃষ্ণ যেহেতু প্রেমের গুরু রাধা কৃষ্ণর চাইতে অনেক বড় যাই হোক আপনারা যে সিদ্ধান্ত দিয়েছেন সেই সিদ্ধান্ত আমি মেনে নিয়েছি আজ আমরা রাধা কৃষ্ণর পালা করতে যাই আমি আজকে রাই ধন্যবাদ আপনারা শুধু আশীর্বাদ করবেন যেন ওনার সাথে পালায় আমি টিকে থাকতে পারি কি বলেন আপনারা আশীর্বাদ করবেন না বন্ধুর দর্শন না হইল কেমনে আমি বাঁচি বলো আর কতদিন থাকি আশার পন্থে গো ললিতে তোরা কি কেউ পারিবে দেখাইতে
বন্ধুর দর্শন না হইল কেমনে আমি বাঁচি বলো, বন্ধুর দর্শন না হইল কেমনে আমি বাঁচি বলো, আর কতদিন তাকি আশার পন্থে গো ললিতে, তোরা কি কেউ পারিবে দেখাইতে আমায়, তোরা কি কেউ পারিবে দেখাইতে গো ললিতে, তোরা কি কেউ পারিবে দেখাইতে। ফুলের মালা হইল বাসি নাই আসিল কালো শশি, আর এখন পারি না ধৈর্য ধরতে, ফুলের মালা হইল বাসি নাই আসিল কালো শশি, আর এখন পারি না ধৈর্য ধরতে, আমি কি করিতে কি করিলাম কেন বন্ধুর সঙ্গ নিলাম, কেন বন্ধুর সঙ্গ নিলাম, বলতে চাইলেও পারি না বলিতে গো ললিতে, তোরা কি কেউ পারিবে দেখাইতে আমায়, তোরা কি কেউ পারিবে দেখাইতে গো ললিতে, তোরা কি কেউ পারিবে দেখাইতে। মরণ পত্র দেই লিখিয়া আমার সখী তুরায় আমার হইয়া, শিলকুড়িতে দিবে উনার হাতে, মরণ পত্র দেই লিখিয়া সখী তুরায় আমার হইয়া, শিল করিতে দিবে উনার হাতে, বলবি পতিত পাবন মরিবি একা, পায় না যদি তোমার দেখা, বলবি পতিত পাবন মরিবি একা, পায় না যদি তোমার দেখা, তোমার লাগি বসিল মরিতে গো ললিতে, তোরা কি কেউ পারিবে দেখাইতে আমায়, তোরা কি কেউ পারিবে দেখাইতে গো ললিতে, তোরা কি কেউ পারিবে দেখাইতে। ফুলের মালা হইল বাসী
করিলাম কেন আমি সঙ্গ নিলাম কি করিতে কি করিলাম কেন বন্ধুর সঙ্গ নিলাম বলতে চাইলেও পারি না বলিতে গো ললিতে তোরা কি কেউ পারিবে দেখাইতে আমায় তোরা কি কেউ পারিবে দেখাইতে গো ললিতে তোরা কি কেউ পারিবে দেখাইতে আমায় তোরা কি কেউ পারিবে দেখাইতে গো ললিতে তোরা কি কেউ পারিবে দেখাইতে সবাতে দাঁড়াইয়া আমার কাছে প্রশ্ন রাখলেন শুনেছি বসিয়া গো বাবের দেশে আইলাম চলে গো আমরা বাবের দেশে প্রশ্ন রাখলেন রাধা বরণা কৃষ্ণ যায় বড় হইয়া আস্তে আস্তে প্রশ্নের দবাব দিও সাই বলি গো শুনে উনি বলেছেন আমাকে রাধা বড় না কৃষ্ণ বড় একটু বলিও চাই আমি বলবো আপনি পরমপুরুষ শ্রীকৃষ্ণ বয়সের দিকে কিছু ছোট এটা হয়েছে পূর্বজন্মের বৃত্তান্ত বললে অনেক লম্বা হয়ে যাবে আমি সংক্ষেপে বলবো বলেছে যে আমরা দ্বাপর যুগে জন্ম নেব তবে আমি রাধা রূপ ধারণ করব আর আপনি করবেন পরমপুরুষ শ্রীকৃষ্ণ রূপ ধারণ তবে এখানে একটি বিষয় আছে বিষয়টা হলো যিনি জ্ঞানী গুণী মনে করেন আমাদের এলাকায় পঞ্চায়েত যিনি আছেন যদি কোনো একটা পঞ্চায়েতে যাইতে হয় যদি একটা মিটিংয়ে যাইতে হয় উনি কিন্তু পরেই আসে সবাই আমরা সমবেত হয়ে যাই পরবর্তীতে দেখা গেল আমাদের পঞ্চায়েত আসলো এই মিটিংয়ে উপস্থিত হয়েছে ঠিক তদ্রূপ পরমপুরুষ শ্রীকৃষ্ণ এইভাবে আগে শ্রীমতী রাধিকাকে দ্বাপর যুগে প্রেরণ করেছেন এর কিছুদিন পরে পরমপুরুষ শ্রীকৃষ্ণ এসেছেন এতে বয়সের দিকে জন্মের পর যে বয়সটা হয় যেহেতু আগে প্রেরণ করেছে এই জন্য বয়সের দিকটা শ্রীমতী রাধিকা কিছু বয়সে বড় এই হলো আপনার প্রশ্নের জবাব তবে তবে মার্কাটো বলে দেই আপনি শুধু বলেছেন রাধিকা বড় না ছোট এইটুকু আপনার প্রশ্ন ছিল কিন্তু আমি একটু বাড়িয়ে বলবো বাড়িয়ে বলছি এই শ্রীমতী রাধিকা কার উদরে এসে জন্মগ্রহণ করেছে এইটা আমি বলে দিচ্ছি আবার আপনি প্রশ্ন করতে পারেন যেহেতু একটি প্রশ্ন দুইবার হয়ে যেতে পারে আপনি আবার বলতে পারেন
ওই যে আগে জন্ম নিয়েছেন পিতামাতার নাম কি তবে আমি পাক রাখব না জন্ম যেহেতু হয় পিতামাতা ছাড়া জন্ম হয় না এই বিধায় আপনি যদিও প্রশ্ন করেন নাই তবু আমি জবাব একটু বেশি দিয়ে যাব আপনি লইবেন শুধু বিশ্ববান বিশ্ববানু রাজার গর্বে কীর্তিকার ঔরসে শ্রীমতী রাধিকা এসে জনম লইলেন গো শুনেন আমার বাবের মহাজন গো আমার ছোট্ট করে একটি জানার বিষয় আপনি শুধু বলবেন আপনারা যদি কথা বলেন তাহলে ডিস্টার্ব হয় যেহেতু আমরা বাবের দেশ আছি আপনি শুধু বলবেন পরম পুরুষ শ্রীকৃষ্ণ অষ্টম গর্ভে জন্ম নিয়েছিলেন কারণ আপনি আমাকে বলেছেন যে কৃষ্ণ বড় না রাধা বড় আপনি তো জন্মের কথা বলেন নাই তাহলে আমি দেখেন আমি কোন জায়গা থেকে প্রশ্ন করতে জন্ম হইতে শুরু হবে এই হলো রাধা কৃষ্ণের পালার নিয়ম নীতি আমি যতটুকু বুঝি আপনারা কি বলেন উনি জন্মের পরে আমাকে আবার বলেছে কলঙ্কিনী রায় আহাহা গো কলঙ্কিনী রায়ও আমাকে আবার বলেছে এটার জবাবে আমি পরে যাব কলঙ্কিনী আমি কিভাবে হয়েছি এটা আমি বলবো না বলে যাব না উনি অষ্টম গর্ভে জন্ম নিয়েছেন পরম পুরুষ শ্রীকৃষ্ণ এর পূর্বে ষাটটি জন্ম হয়েছিল আমার জানার বিষয় হলো আপনার জন্ম তো অষ্টম গর্ভে হয়েছিল এর পূর্বে যে আরো ষাটটি জন্ম হয়েছিল আমি বলবো সপ্তম গর্ভে আবার বলরাম এসেছিল মার্কাটা বলে দিলাম কিন্তু ওই যে ছয়টি গর্ভ ছয়টি জন্ম হয়েছিল দৈবকের উদরে এই ছয়টি সন্তান কে ছিল ওনাদের পিতা কে ছিল আমার একটু জানার বিষয় একটু বলবেন যেহেতু আপনি পরম পুরুষ শ্রীকৃষ্ণ অন্তর্যামী অনাদিরাদি প্রাণ গোবিন্দ তাই আমার একটু জানার বিষয় কোথায় হইতে
করে মাঝি কাঙ্গে বাইয়া যাও রে রঙিন তরি অষ্টকুটার নৌকা বা তোমার মাঝি কোলা নয় দরজা ষোল জন প্রহরী প্রদান আর সাইরের হাতে দজা কোটার নৌকা বা তোমার মাঝি কোলা নয় দরজা ষোল জন প্রহরী প্রদান আর সাইরের হাতে দজা কত আইলো গেল বা মাঝি ওই না গাঙ্গে দিয়া তোমার মতন কেউ না গেল মাঝি বাহার উড়াইয়া কত আইল গেল বা মাঝি ওই না নদী দিয়া তোমার মতন কেউ না গেল মাঝি বাহার উড়াইয়া
না গরে আমায় কইরো না নইরাস আদনা পারার মদনার গরে আমি করব না আয়ার বা বলবো দুঃখের কিছু বিষয় কারণ উনি পরম পুরুষ শ্রীকৃষ্ণ আর আমি শ্রীমতী রাধিকা তবে আমার অঙ্কটা একটু ভুল হয়েছিল মনে মনে ভেবেছিলাম যে এই বরাকের মধ্যে একজন বাঘের সাথে আজকে পাল্লা গান করব কিন্তু আপনারা বিচার করেন উনি গানটা কোন জায়গায় রেখেছে আর আমার গানটা কোন জায়গায় আমি রাখলাম এটা শুধু আপনাদের উপরে বিচার দিলাম কারণ ওনার এলাকায় এসেছি যদি আমি কোনো কৃপণতা করি তো উনি আবার মনে মনে বলবে ও দূর থেকে আইছিল এসে কিতাবা হইরে গেছে কেন আমি নিজে বুঝলাম না আর কেউ রো বুঝাইতে দিল না তবে আমি এই কৃপণতা করবো না আমি যতটুক জানি আমি করেই যাব বীরে আর যা বনা গরে Sorry.